একটা বিতর্ক এখন আমরা কয়েকদিন যাবত টেলিভিশনে এবং মিডিয়াতে দেখছি, সেটা হলো ইসলামী ব্যাংকের টাকা নিয়ে, বিশেষ করে এই যে টি-20 বিশ্বকাপের আপনার আয়োজনে এই মানে ইসলামী ব্যাংকের টাকা নেওয়া হবে কি হবে না, এনে বিতর্ক। কিন্তু টাকাটা নেওয়া হয়ে গেছে। এটা খুব দুঃখজনক একটি বিষয়। ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক, এই প্রচারণাটি প্রথম শুরু করেছে এই বর্তমান সরকার যে এটি জামাতের ব্যাংক, এটি যুদ্ধাপরাধীদের ব্যাংক। এটার সঠিক তথ্য প্রমাণ, যে তথ্য প্রমাণ বাস্তবে সামনে আছে সেটা দিয়ে, যদিও প্রমাণ হয় না যে এটি জামাতের ব্যাংক, কিন্তু প্রচলিত ভাবে বা জনশ্রুতি আছে বা সরকারের প্রচারণার কারণে মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে এটি জামাতের ব্যাংক এবং জামাতের ব্যাংক বা যুদ্ধাপরাধীদের ব্যাংক, সেই ব্যাংক থেকে টাকা নেওয়া হবে না। এখন বিশ্বকাপ ক্রিকেটের সময় আপনি সেই ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, প্রধানমন্ত্রীর ছবি এক পাশে, সোনাল ইসলামী ব্যাংকের ছবি এক পাশে দেওয়া হচ্ছে। এখন লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটাকে কেন্দ্র করে টাকা নেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এখনো দেয়া আছে, তথ্যটি এখনো দেয়া আছে যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠানের কারণে তারা 3 কোটি টাকা অনুদান দিয়েছে। হাসানুল হক ইনু বলছেন এই টাকাটি ফেরত দেওয়া উচিত। সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলছেন যে এরকম কোন টাকা নেওয়া হয়নি, কিন্তু ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে টাকাটি দেওয়া আছে, পত্রিকাতে ছবি ছাপা হয়েছে, সংবাদ ছাপা হয়েছে। এখন একটি টাকা আপনি নিয়েছেন, নিয়ে তারপরে গত 3-4 দিন ধরে আপনি শুধু বিতর্ক তৈরি করে যাচ্ছেন। আজকে গতকালকে আসাদুজ্জামান নূর বলেছেন যে এই টাকা নেওয়া হয়নি, অর্থমন্ত্রী দেশের বাইরে আছেন, অর্থমন্ত্রী ফিরে আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখন অর্থমন্ত্রী দেশে থাকলেন কি না থাকলেন, এর সঙ্গে তো এই সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই। অর্থ মন্ত্রণালয়ে সব চেক অর্থমন্ত্রীর হাতে নিয়ে বসে আছেন অথবা তিনি ড্রয়ারে তালা দিয়ে আটকে রেখে গেছেন, বিষয়টি তো সেরকম নয়। না, ইসলামী ব্যাংক তো কালো তালিকাভুক্ত ব্যাংক নয়, ইসলামী ব্যাংক আইন অনুযায়ী চলা একটি ব্যাংক। কিন্তু আমি ওই জায়গায় বাংলাদেশে কি দেখে বলা চলে, প্রাইভেট সেক্টরে এক নম্বর ব্যাংক। কিন্তু সেটার বাইরে আপনি নিজে যেহেতু বলছেন যে এই ব্যাংকটির এই 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 দোষ আছে, তাহলে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন কেন? আর টাকা যখন নিচ্ছেন, টাকা নিয়ে তারপরে আপনি এত কথা বলছেন কেন? আপনি পরিষ্কার করে বলেন যে আমরা টাকা নিয়েছি বা টাকা নেইনি, টাকা নিলে এই কারণে নিয়েছি। আপনি বলছেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নেইনি, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো তাহলে এরকম একটি জামাতিদের ব্যাংকই যদি হয়, আপনার যুদ্ধাপরাধীদের ব্যাংকই যদি হয়, তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টাকা নিচ্ছেন কোনটা? আপনি কোনটা নিচ্ছেন কেন টাকা? আপনি জামাতের নিয়ে কথা বলছেন, আপনি বলছেন যে বিএনপিকে বলছেন বিএনপি জামাত ছেড়ে চলে আসতে হবে আলোচনা করার জন্য। কিন্তু আপনার পাবনায় আপনি জামাত শিবিরের কর্মী নেতা কর্মীদেরকে আওয়ামী লীগে যোগদান করাচ্ছেন, কুষ্টিয়াতে জামাতের নেতাদেরকে যোগদান করাচ্ছেন। এই যে আপনার স্ববিরোধী এবং আপনার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক যে কাজ আপনি করছেন, এর কোন সুস্পষ্ট ব্যাখ্যা আপনার কাছে নেই। আর একটু কথা বলি আমি, যেটা জাতীয় সঙ্গীত গাওয়ানোর, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ানোর, এখন প্রশ্ন হচ্ছে সরকারের কোষাগারে যদি সেই পরিমাণ অর্থ না থাকে, তাহলে আপনি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য এই পরিমাণ 100 কোটি টাকা বা এই পরিমাণ খরচ করছেন কেন? আর গিনেস রেকর্ডে স্থান পেতে হবে আমাদের একটি স্বাধীন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, আমি কাজ করব, রেকর্ড আমাকে খুঁজে নেবে, আমি রেকর্ড করার জন্য মানুষের কাছ থেকে চাঁদা তুলে বিতর্কিত একটি উপায়ে কার কাছ থেকে টাকা নিলাম কার কাছ থেকে নিলাম না সেটা নিয়ে গিনেস রেকর্ডে নাম ওঠানোটা খুব বড় কোনো কাজ নয়। আমি এখানে খুব শ্রদ্ধা রেখে বলছি যারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, তারা অনেক কঠিনভাবে কাজ করছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা আছে। এর আগে সর্ববৃহৎ জাতীয় পতাকা করে গিনেস রেকর্ডে নাম উঠেছে, এগুলোর প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি। গিনেস রেকর্ডে কিন্তু অনেক আলতু-ফালতু বিষয়ের নাম আসে, কার নখ বড়, কার দাড়ি বড়, কে ট্রাক গোপ দিয়ে ট্রাক টানতে পারে, এরকম অনেক বিষয় এখানে আসে। সুতরাং এইটার পেছনে একটা রাষ্ট্রের চলার, রাষ্ট্রের এই প্রক্রিয়াতে ছুটে বেড়ানোর কোন দরকার ছিল বলে আমি অন্তত মনে করি না। রাষ্ট্রের উচিত ছিল